এবার রেসিপি কি হচ্ছে জানো স্পাইসি ফ্রাইড পেপার চিকেন স্পাইসি ফ্রাইড পেপার চিকেন যারা চিকেন পছন্দ করেন স্পাইসি পছন্দ করেন এটা তাদের জন্য আমরা চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে মুরগির মাংস 250 গ্রাম তেল পরিমাণ মতো লবণ স্বাদ মতো সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ লেবুর খোসা কুচি 1 চা চামচ চিনি আধা চা চামচ ডিম একটি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো বাটার 1 চা চামচ মিশ্রিত সাদা ও কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ আদা কুচি 1 চা চামচ দেখছিলাম উপকরণগুলো সবকিছু রেডি হয়ে গেছে আমাদের এখানে আমরা মনে হয় শুরু করতে পারি এখন আমরা তৈরি করব স্পাইসি ফ্রাইড পেপার চিকেন একটু বড় নাম তবে রান্নাটা মনে হয় কুইক হয়ে যাবে একদম কুইক হয়ে যাবে আমি প্রথমে তেলটা দিয়ে দেব চিকেনটা ফ্রাই করার জন্য এর মাঝে আমি ম্যারিনেশনটা করে ফেলবো ওকে ম্যারিনেট করছি না এই ডিম বোধহয় হ্যাঁ এটা ডিম বলছিলেন রান্না করতে পছন্দ করেন আপনার হাতের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ স্টার ফ্রাইটা আমি ভালোই করতে পারি ওইটা সবাই পছন্দ করে গরুর মাংসটা ভালো হয় একটু ভনা ভনা করে মুরগি পাস্তা আর কিছু লাগবে না গরুর মাংস মুরগি পাস্তা স্টার ফ্রাই আর কিছু তেমন লাগবে না আমি লবণ নিলাম ওকে এক চামচের মতো আচ্ছা আমি এখানে হচ্ছে হোয়াইট পেপার নিচ্ছি 1/4 চামচের মতো এখানে আমি লেমন জেস্ট নিচ্ছি এটা হাফ টিস্পুন এটা অনেকই চটপটি দিতে তাই এগুলি দেখেছি হ্যাঁ আমি এখানে একটু চিনি নিচ্ছি ওকে সামান্য একদম সামান্য আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 250 হ্যাঁ বোনলেস চিকেন একটু কেটে আর হ্যামার দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়েছি ওকে ওকে তোমাদের দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এটা আমি একটু মেখে নিব আমরা হাত দিয়ে মাখাচ্ছি খুব ভালো মতো করে হাতটা ধোয়া আছে আপনারা যখন রান্না করে কাজ করবেন অবশ্যই হাইজিনটা মেইনটেইন করবেন এখন আমি এর মধ্যে একটু ডিম দিয়ে দেব আপনি একটা ডিম দিলেন যেটা হ্যাঁ একটা ডিমের সম্পূর্ণটা লাগবে না পরিমাণ মতো দিব এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিব ওকে এটা হলে একটু ঘন ঘন হবে আর কি না হ্যাঁ একটু ক্রিসপি হবে হুম আমি যখন ফ্রাই করব তখন এটা একটু ক্রিসপি হবে আচ্ছা আচ্ছা না ইফতারে তো আমরা আসলে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি তো ওই যে পেঁয়াজ বেগুন খুব পছন্দ পাশাপাশি যদি একটু এরকম চিকেন ফ্রাই থাকে সেটা কিন্তু খুব ভালো লাগবে প্রোটিনটা ভালো পাওয়া যাবে তেলটা আমাদের গরম হয়ে গেছে আমরা এখন একটা একটা করে চিকেন দিয়ে দেব আচ্ছা তাহলে বেশি কিছু তো ছিল না ডিম এটার পরে আমরা আবার একটু স্টার ফ্রাই করব বাটার দিয়ে আচ্ছা 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 বলছি উনি আগে ক্রিসপিটা করে নিচ্ছেন আমি কি একটু উল্টে দেব হ্যাঁ এটা খুব শর্ট টাইমে হয়ে যাবে পাতলা তো একদম খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা এটা তাহলে একটু কতক্ষণ সময় লাগবে আমাদের এটা গোল্ডেন ব্রাউন কালার হবে তাহলে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে যাতে কালার হয়ে যায় হ্যাঁ এটা ফ্রাই হতে হতে আমি কি করি একটা দিয়ে একটু সময় হচ্ছে ক্রিসপিটা নিয়ে আসি দর্শক আমরা স্পাইসি ফ্রাইড পেপার চিকেন তৈরি করছি সবগুলো ফ্রাই কমপ্লিট হ্যাঁ একটু এরকম গোল্ডেন ব্রাউন করে করলে একটু ক্রিসপি হবে আমরা আরেকটা প্যান নিয়ে নিলাম আচ্ছা আমরা প্যানটা গরম হয়ে গেছে এখানে হ্যাঁ এক চামচ বাটার দিয়ে দেব আর এই যে স্পাইসিটা আমি এখন পেপারটা এক চামচের মতো দেব ওকে হোয়াইট পেপারটা দিচ্ছি আমরা হ্যাঁ হোয়াইট পেপার ব্ল্যাক পেপার মিক্সড আচ্ছা ওকে এক চামচ আর আমরা সামান্য লেমন জেস্ট দিব একদম সামান্য আর এখানে কিছু আদা কুচি দিব আদা কুচি হ্যাঁ আদা কুচি এক চামচের মতো আদা কুচি আসলে ইফতারের পরে আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করে চিকেনের সাথে আদাটাও আমাদের আর কি ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে
আদাটা একটু সাথে হলে আমি এই চিকেনটা দিয়ে দিব এর মধ্যে। আচ্ছা, খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে অনেক মজা। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি জাস্ট একটু নেড়ে নামিয়ে ফেলবো। কেউ চাইলে যদি আরও বেশি স্পাইসি পছন্দ করে তখন হচ্ছে কি বলে আমাদের ক্রাস চিলি যেটা, সেই চিলি পেপারটাও দিতে পারে। একদিক থেকে ভালো হলো যে ইফতারে আসলে অনেক বেশি স্পাইসি খেলে কিন্তু সারাদিন খালি পেটে থাকার পরে এতটা স্পাইসি তখন আবার ভালো লাগবে। ব্ল্যাক পেপারটাই আমার ছিল। এটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। ব্ল্যাক পেপার অনেক স্পাইস হয় না, মোটামুটি ভালো লাগে, গুড স্পাইস। মানে এটা হলো যে ওই যে গুহা ঝাল না, কিন্তু আবার মজার ঝাল, ওইটাই আর কি, মজার ঝাল হয়। আদারও একটা ঝাল থাকে, কিন্তু আদার ভালোই ঝাল থাকে। ঠিক আছে, আমি নামিয়ে ফেললাম। হ্যাঁ, খুব সহজে তৈরি হয়ে গেছে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ইফতারে এটা হবে। হ্যাঁ, কিন্তু ঘন্টা শুনি তো আবার লেমন জেস্ট দেওয়া না, খুব তার রিফ্রেশিং একটা স্মেল। মানে এটা বলা যাবে না যে গ্রান্ট এত সুন্দর। হ্যাঁ, তারা তো আসলে পাচ্ছেন না, কিন্তু যখন নিজেদের কিচেনে করবেন তখন নিশ্চয়ই পাবেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, একটি পাত্রে লবণ নিন, এরপর সাদা গোলমরিচের গুঁড়া, লেবুর খোসা কুচি, চিনি, মুরগির মাংস, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। আরেকটি ফ্রাই প্যানে বাটার দিন, এরপর মিশ্রিত সাদা ও কালো গোলমরিচের গুঁড়া, আদা কুচি, ভাজা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্পাইসি ফ্রাইড পেপার চিকেন।